কুমিল্লা এলাকার আম্মাজানেরা শুনে মদিনাওয়ালা নবী জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আপনাদেরকে আমল শিখায় গেলেন চারটা আমল বেশি বেশি করবেন ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য মহিলাদের বয়ান দরকার আছে না নাই সারা জীবন তো পুরুষের বয়ান করলাম মহিলারাও তো মাঝে মাঝে বয়ান শোনার দরকার আছে কারণ আম্মা জানেরা এখন পর্দা করে না হিজাবের খবর নাই মার্কেটের মধ্যে জুব্বা কিনতে গেলেও ওখানেও আম্মা জানের ঠেলা ঠেলিতে দোকানে ঢোকা যায় না নাঙ্গলকুটের বড় বড় মার্কেটগুলোতে যা দেখো ওখানেও মহিলা অভাব নাই এর কারণ কি জানো জানো আম্মা জানেরা বয়ান আম্মা জানের বয়ান তো করতে পারলাম না আমার বন্ধের বয়ান তো করতে পারলাম না হে আম্মা জানেরা জান্নাতে যদি যাইতে মন চায় চারটা আমল করবেন এক নম্বরে ইদা সল্লাতিল মারওয়াতু খামসাহা হে আম্মা জানেরা এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দুই নম্বরে আম্মা জানেরা ওয়াসামাত শাহরাহা ৩০টা রোজা রমজানের সুন্দরভাবে রাখা লাগবে আম্মা জানেরা তিন নম্বরে আহসানাত ফারজাহা নিজের সতীত্বের হেফাজত করে চলা লাগবে আম্মা জানেরা চার নম্বরে স্বামীর খেদমত করে চলা লাগবে স্বামীর আনুগত্য করে করে চলা লাগবে হায় হায় আম্মা জানেরে সারা জীবন ৪০ বছর ৩৫ বছর ৩০ বছর দামি দামি শাড়ি কিন্না দিল ৩১ বছর বয়সের মধ্যে আইসা আম্মা জানেরে দামি শাড়ি দিতে পারলো না এখন তো আম্মা জান বলে দিল তোমার ঘরে আইসাই আমার জীবনটা চুরমার হয়ে গেছে সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা আল্লাহ বলেন ইন্না সলাতা নিশ্চয় নামাজ কানাত আলাল মুমিনিন বলে এই নামাজটা মুমিনদের উপরে কিতাবাম মাউকুতা অনির্ধারিত সময়ে পড়লেই যখন মন চায় তখন পড়লেই তো হবে না বরং নির্ধারিত ফজরের টাইম আছে না নাই জোহরের টাইম আছে না নাই আসরের টাইম আছে না নাই মাগরিবের সার টাইম আছে না নাই হে আম্মা জানেরা আপনি নামাজ পড়েন ঠিক আছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজই ঠিক আছে কিন্তু জোহরেরটা আসরে পড়া যাবে না আসরেরটা নিয়া মাগরিবে পড়া যাবে না অনির্ধারিত টাইমে পড়লে আল্লাহর পক্ষ থেকে যেটা ঘোষণা হয়ে গেল ওই ঘোষণার বাইরে যদি নামাজ পড়েন এই নামাজ আমার মাওলার দরবারে কবুল হবে না এক নম্বরে নির্ধারিত টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আম্মা জানেরা দুই নম্বর ৩০টা রোজা সুন্দর ভাবে রাখবেন এটা বলা লাগবে না মহিলারা এমনিতেই তো ফরজ তো রাখে রাখে নফল রোজা একটাও বাদ দেয় না ঠিক কি না যেই পরিমাণ রোজা রাখে আমার আম্মা আমার দাদি আমার নানি যে সময় ছিল সব রমজানের রোজা শেষ হইতে দেরি একসাথে বৈশা এবার রোজার হিসাবটা মিলায় নফল রোজা কবে থেকে শুরু হবে আব্বুরে জিগায় আমাকে জিগায় জিগায়া জিগায়া বলে কোন সময় ওই রোজাগুলো আসবে বলবি না হলে তোর অবস্থা টাইট হয়ে যাবে ওই রোজা বাদ দেওয়া যাবে না ওই মহিলাদেরকে রোজার ব্যাপারে বলাও লাগবে না আম্মা জানেরা রমজানের ৩০টা রোজা সুন্দরভাবে রাখবেন তিন নম্বরে হে আম্মা জানেরা তিন নম্বরে নিজের সতীত্বের হেফাজত করে চলবেন আপনি যদি হিজাব পরিধান না করে না করে পর্দা না করে যদি চলেন আপনার কারণে এই সমাজের সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে এই যুবকেরা ধ্বংস হয়ে যাবে আপনার কারণেই এই সমাজ নষ্ট হয়ে যাবে আপনার কারণেই এই কচি কচি যুবকগুলো নষ্ট হয়ে যাবে কারণ আপনি তো হিজাব পড়তে পারেন নাই আপনি তো পর্দা করে করে চলাফেরা করতে পারেন নাই আম্মা জানেরা যখন পর্দা করে বের হবেন তখন তো একটা ছেলেও নষ্ট হবে না আর যেই মেয়েরা যেই আম্মা জানেরা যেই বোনেরা পর্দা করে 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 চলে তাকে কেউ ইফতিজিং করে না ইফতিজিং করে ওই মাইয়াকে ধর্ষণ করে ওই মাইয়াকে যেই মাইয়ার পর্দার খবর না হিজাবেরও খবর না ওই টিএসসির মুরে মাঝে মাঝে দেখবেন কত আল্লাহর বান্দিরা হায় হায়
নিজে 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 পণ্ডিত সাইজা আবার ওখানে যায় বলে পুরুষ যদি এই পোশাকটা পড়তে পারে আমি কেন পারবো না নিজে পোশাকের স্বাধীনতা চায় ইসলাম বলে তোমাকে রাখবো ঘরে সে বলে ঘরে থাকবো না ঘর থেকে বের হয়ে যাব হায় হায় কি হয়ে গেল এদের মগজের মধ্যে কি ব্রেনের মধ্যে ঢুকে গেল এরা পোশাকের নামে স্বাধীনতা কেন চায় আমিও তো বলে দিলাম যেই মাইয়ারা পোশাকের নামে স্বাধীনতা চাইয়া চাইয়া বের হয়ে যায় ওই মাইয়াদেরকে যতদিন পর্যন্ত না থামানো যাবে এ দেশ থেকে এই যুবকগুলোকেও ভালো করা যাবে না কারণ ওইটা তো মাওলার পয়গাম যুগ্যনা লিন্নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা আল্লাহ তাআলা নিজেই তো জানাইয়া দিলেন যুগ্যনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা বলে ওই পুরুষদের জন্য সুন্দরভাবে সুশোভিত করে রাখা হয়েছে এক নম্বরে আল্লাহ জানাইয়া দিলেন নারীদেরকে দেখলেই পুরুষের একটু আকর্ষণ হবে কারণ নারীদেরকে বানানো হয়েছে পুরুষের জন্য সুশোভিত করে রাখা হয়েছে পুরুষের জন্য কথাকার আরো জোরে বলেন আল্লাহ তাআলা আগে তো বলতে পারতেন ঘোড়ার কথা আল্লাহ আগে তো বলতে পারতেন স্বর্ণের কথা আল্লাহ তো আগে বলতে পারতেন রূপের কথা আল্লাহ কেন বলেন নাই আল্লাহ জানায়া দিলেন বান্দারা তোমাদের জন্য সুশোভিত করে রাখা হয়েছে নারীদেরকে এজন্য টাকা লাগে না কিছুই লাগে না নারী পাইলেই সব ভুলে যা যেই মা এত কষ্ট করে করে লালন পালন করলেন দশটি মাস মা গর্ভে ধারণ করলেন যেই মা দুইটি বছর দুগ্ধ পান করাইলেন ওই সুন্দরী একটা রমণী পাইয়া ওই মাইয়ার প্রেমে পড়িয়া ঢাকার শহরে যাইয়া ফ্ল্যাট বাসা ভাড়া কইরা থাকে ওই যেই মা এত কষ্ট করলো ওই মায়ের খবর নেয় না যুবক আছে না না এজন্য আম্মা জানেরা সতীত্বের হেফাজত করে 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 চলা লাগবে হে বান্দারা এখন যদি আম্মা জানেরা পর্দা না করে আমিও যদি বয়ান না করি আমি যদি মনে করি আমি জুনায়েদ আল হাবিব আম্মা জানদেরকে নিয়ে বয়ান করলে কি হবে আবার না করলেই আমার কি হবে না না এদের বয়ানগুলো বান্দা করে করে শোনানো লাগবে কেন জানো জানো এই বয়ানের মাধ্যমেই অনেকের পরিবর্তন হয়ে যেতে পারে কেন না এই কথার বড় দাম জুনায়েদ আল হাবিব দেখতে মনে হয় অনেক ছোট হায় হায় কত মানুষ কান্না করে করে এখনই অনেক মানুষ টেলিফোন করে বলে হুজুর আপনার মা বাবার বয়ান শোনার পরে আগে মা বাবার সাথে অন্যায় করতাম এখন করি না আগে মা বাবাকে কথায় কথায় ধমক দিতাম এখন আর দেই না আগে মা বাবার কাছে কিছু চাইলে না দিলে মা বাবার সাথে যেই পরিমাণ রূঢ় আচরণ করতাম এখন আর করি না আগে নামাজের ধারে কাছেও যেতাম না আপনার থেকে দেখে দেখে এখন নামাজগুলো ধরেছি আপনার থেকে দেখে দেখে রোজাগুলো ধরেছি আপনার থেকে দেখে দেখে নেক আমলগুলো ধরেছি অহংকার করে বলি না কারণ মানুষ নামাজি হবে রোজাদার হবে নেক আমলওয়ালা হবে নেক আমলওয়ালি হবে তাহলে এটা তো ইসলামের জন্য গর্বের জায়গা এটা তো আমার ধর্মের জন্য গর্বের জায়গা জুনায়েদ আল হাবিবের কথার মাধ্যমে যেই মেয়ে আগে পর্দা পর্দা করত না যদি একটা কথার মাধ্যমে যদি হিজাব আনে আর যদি পর্দার বিধান মেনে মেনে চলাফেরা করে এটা জুনায়েদ আল হাবিবের গর্ব না এটা একটা ধর্মের পরিচয় ওই ধর্মের গর্ব সেই ধর্মের নাম চিল্লায়া বলো ওই ধর্মের গর্ব আর অহংকার মালয়েশিয়াতে এক আল্লাহর বান্দা দাঈ ইলাল্লাহ ইবিটলিউ যার নাম বড় দামি বড় বড় দামি এক দাঈ ইলাল্লাহ আগে মানুষ চিনত না এখন এমন কোন বান্দা নাই প্রায় যারা ফেসবুক চালায় নেট যারা ইউজ করে ইউটিউব যারা চালায় ইবিটলিউকে ভালোভাবে চিনে আমাদের মতো না আরো অনেক 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 তপকায় বেশি দাঈ ইলাল্লাহ শুধুমাত্র এই মুসলমানদের সামনেই তো বয়ান করে না ইবিটলিউ কোথায় যায় জানেন আপনি হতবাক হয়ে যাবেন এই দামি দাঈ ইলাল্লাহ তিনি যায় পতিতালয়ে গিয়া ওখানে ইসলামের দাওয়াত দেয় পতিতা
পতিতালয়ে কেন গেলেন সবাই অবাক হয়ে গেল হুজুর মানুষ পতিতালয়ে কেন বুঝলাম না হুজুর মানুষ তো পতিতালয়ের মধ্যে আসার কথা না কিন্তু এই হুজুর পতিতালয়ে কেন আসলো ওখানে যাইয়া আমি তাকায়া দেখলাম ভিডিওটা দেখলে আমার চোখের পানি চলে আসবে এভাবে ইসলামের সুমহান বাণীগুলো যখন পৌঁছায় দিতে লাগলেন যেই মাইয়ারা পতিতা যেই মাইয়ারা এত খারাপ যেই মহিলারা এত খারাপ আল্লাহর বান্দার ইসলামের সুমহান বাণী শুনে শুনে ওই মহিলারাও চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে কত দামি কথা এর বান্দা এখানে সামনে যারা আছেন সবাই তো ইসলামের কথা শুনলে কান্না আসবে না এই বিতলিও এত বড় দামি এক দাই ইলাল্লাহ তিনি কথা বলে ওই পতিতালয়ের মহিলারাও চোখের পানি সেরে সেরে কান্না করে তিনি যদি মনে করতেন আমি ওখানে কেন যাব আমি এত দামি দাই ইলাল্লাহ মালয়েশিয়ার সব প্রবাসীরা তার ভিডিওগুলো সুন্দরভাবে দেখে মালয়েশিয়ার এত বড় সেলিব্রিটি বিতলি আল্লাহর বান্দা যদি মনে করত আমি পতিতালয়ে কেন যাব ওখানে কেন গিয়া দাওয়াত দেওয়া লাগবে যা দাওয়াত দিব মুসলমানের সামনে আমি দিয়া দিব যা দাওয়াত দিব আমার সামনে যারা আসবে ওখানেই ওদেরকে দিয়া দিব তাহলে ওই মাইয়ারা তো কশিন কালেও ভালো হতো না ইসলামের সুমহান ছায়া তলে এই শান্তির নিচে এরা আসতে পারত না কেন আসছে জানো এই বান্দা অহংকার করে নাই হিংসা করে নাই সঠিক দাই ইলাল্লাহর কাজ হলো এই বান্দা শুধুমাত্র মুসলমানদের কাছে দাওয়াত দিবে এমন না বরং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার কাছে দাওয়াত নিয়ে যাবে কারণ কোন সময় কার কথায় আল্লাহ হিদায়াত দেয় বান্দা বলা যায় না ওখানে গেলেন ওই মেয়েরা এখন দেখলে হতবাক হয়ে যাবেন আগে যার পর্দা নাই হিজাবের তো খবরই নাই উলঙ্গের মতো থাকতো ওই মাইয়ারা এত সুন্দর করে এখন হিজাব পরিধান করে চলাফেরা করে আল্লাহু আকবার যেই মাইয়ারা পতিতা ওই মাইয়ারা ভালো হয়ে গেল সুন্দরভাবে হিজাব পরিধান করে করে চলাফেরা করলো শুধু তাই না উনি ওখান থেকে চলে গেলেন মদের বারে ওখানে যায় দেখে যেই ছেলেগুলোকে দেখলে আপনার ভয় লেগে যাবে চুলের কাটিং এর খবর নাই আল্লাহর বান্দারা পুরো বডিতেই ট্যাটুর কোনো অভাব নাই দেখলে মনে হবে মানুষ না মনে হয় একটা হনুমান অনেক অনেক যুবকেরা মেসির ট্যাটুর দিকে তাকাইয়া নিজে অনুপ্রাণিত হয়ে যায় নেইমারের টেটুর দিকে তাকাইয়া নিজেরা অনুপ্রাণিত হয়ে যায় বিটিএস দের ওই টেটুর দিকে তাকাইয়া কত আল্লাহর বান্দারা বান্দিরা যুবকেরা যুবতীরা অনুপ্রাণিত হয়ে যায় না না মনে রাখবা মনে রাখবা মনে রাখবা যেই বান্দারা মেসির দিকে তাকাইয়া নিজে টেটু করার জন্য ঢাকায় চলে গেলা নেইমারের দিকে তাকাইয়া টেটু করার জন্য তার মতো করার জন্য ঢাকায় চলে গেলা শুধু তাই না বিটিএস দের ভক্ত হইয়া যেই বান্দারা যেই বান্দিরা যেই যুবকেরা যেই যুবতীরা এদের ভক্ত হইয়া এদের মতো চেহারা করার জন্য চুলের কাটিং দিয়া দিলা আর যদি বলো হুজুর এদেরকে তো আমি আদর্শ মানি না আদর্শ বানাই নাই বলে আদর্শ তো মৌখিক দাবি করার নাম নয় আদর্শ হলো তুমি যা মানো ওইটা দেখেই তো বলা যাবে যদি আরেকবার আমায় বলো হুজুর আপনি পিটিএসদের ভক্ত তো আমরা না মাঝে মাঝে একটু তাদের মতো চুল কাটি আর কি বলে মেসি নেইমারের ভক্ত হওয়া লাগবে না যদি মাত্র ওই মেসি নেইমারের খেলার দিকে তাকাইয়া সামনে বিশ্বকাপের দিকে তাকাইয়া আর্জেন্টিনার পতাকা যদি নিজের বিল্ডিং এর মধ্যে তুমি চড়াও ব্রাজিলের পতাকা যদি নিজের ঘরের মধ্যে তুমি উড়াইয়া দাও তাদের আদর্শ মানা লাগবে না তোমার আর্জেন্টিনার পতাকা আর ব্রাজিলের পতাকাই প্রমাণ বহন করে তুমি মুসলমানের সন্তান হতে পারো না তোমার আদর্শ মেসি নেইমার রোনালদো ওরাই হবে আর এদের সাথেই তোমার হাসর হবে ঠিক কিনা আজকেও তো যাওয়ার সময় তাকায়া তাকায়া দেখলাম আসরের নামাজ পড়ব এক মসজিদের মধ্যে নামলাম আমি তাকায়া দেখি যেই জায়গায় অজুখানা অজুখানার সামনে আর্জেন্টিনার পতাকা লাগায় রাখছে মেসি আর তার দলের 11 জনের সুন্দরভাবে ছবি দিয়া আবার নিজে ওই মুসলমানের সন্তানটার নাম লাগায়া দিছে সৌজন্যে মুহাম্মদ অমুক নাউজুবিল্লাহ বাড়ি যায় কেন আর জোরে পড়েন নাউজুবিল্লাহ মুসলমানের সন্তান আমি বলেছি
ওই মাঝে মাঝে মাহফুজ রহমান জাবের ভাই বেচারা একটু অন্য টাইপের মানুষ আমি যে নূর আলম ভাই জানে খুব ভালো করে উনি আমাকে বলছেন মসজিদে যদি কেউ তালা দেয় উনি মসজিদের তালা ভেঙে ফেলে তো মসজিদের তালা থাকবে কেন তো এরকম আজকেও আমি ঘাটতেরা একটা করতে লইছিলাম বেচারা আমি খুব নরম মানুষ গরম হইতে পারি নাই তবু আমি মসজিদের কমিটি একজন ছিল ইমাম একজন ছিল আমি বইলা আসছি এই ইমাম সাহেব কমিটি আমি প্রায় সময় রাস্তা দিয়ে আসি এখানে নামাজ পড়ি গাড়ি পার্কিং এখানে দেই সো আমি সামনে থেকে আসলে যে ওযুখানার সামনে এই মেসি নেইমারের ছবি আর ওই আল্লাহর বান্দার ছবি যদি দেখি আমি নিজেই এটা ছিঁড়ে ফেলবো টান আমি নিজেই বলেছি আমি নিজে টান দিয়ে ছিঁড়ে ফেলবো মুসলমান তুমি মুসলমান আবার দাবি করো ঈদের নামাজ পড়ো কোরবানির গোশত খাও ওই গোশত খাই না মুসলমান ঈদের নামাজ পড়নি বলা মুসলমান আমার ডিসেম্বরের 18 তারিখের প্রোগ্রাম তিনবার ক্যান্সেল হইছে ফোন দিয়ে বলে হুজুর কি বিপদ তো একটা হয়ে গেছে কি বিপদ হুজুর 18 তারিখে তো লোক হবে না প্রোগ্রাম কেন বলে 18 তারিখে তো ফাইনাল তিনবার ক্যান্সেল করছে তিনবার তিনজনের ডেট দিছি তিনবার ক্যান্সেল করছে এখন লাস্ট কুমিল্লা বড়ুরায় আছে আল্লাহ জানে দেখেন কোথায় বিশ্বকাপ কোথায় কি আর বাংলাদেশের যুবকদের ঘুম নাই আল্লাহ হেফাজত করুন আরো জোরে পড়েন জি যুবকেরা ভাই আমি আপনাদের কাছের মানুষ ভাই আমি খুব ক্লোজ আপনার আপনি মনে করবেন আমি আপনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মনে রাখবেন এটা মনে রাখবেন এটা একদিন একদিন টের পাবেন জুনায়েদ আল হাবিবের ওই কথা বাংলাদেশে আরো স্কলার আছে যারা এই বিষয়ে কথা বলে বলতেছে কারণ সামনে আসতেছে তো আয় হায় ভাই আমরা তো দেশে ঘুরি ভাই দেখি তো আর্জেন্টিনার ব্রাজিলের যেই পরিমাণ ব্যানার ট্যানার লাগায় সৌজন্যে দেওয়া শুরু করছে মানে মনে হয় যে তার এলাকায় তার গ্রামে মনে হয় বিশ্বকাপ শুরু হয়েছে দেখেন না আপনারা চলে কি চলে না যেই যুবকেরা যেই যুবতীরা নিজে নিজেকে মুসলমান দাবি করে মেসি নেইমারকে ফলো করে এদেরকে আদর্শ বানায় আবার বিটিএস কে এদের আদর্শ বানায় বিশ্বকাপকে নিজের প্রিয়ই মনে করে এজন্য প্রিয় মনে করে করে মেসির ছবির নিচে নিজের ছবি লাগায় নেইমারের ছবির নিচে নিজের ছবি লাগায় রোনালদোর ছবির নিচে নিজের ছবি লাগায় মনে রাখবা মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম তুমি মনে করেছো যে হায় হায় এখন তো যা করি আর না করি একদিন ভালো হয়ে যাব আর কিয়ামতেও আমার হাশর নবীর সাথে হবে হাশর আমার হুজুরদের সাথে হবে হাসর আমার উলামায়ে হক্কানিদের সাথে হবে না 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 মদিনা ওয়ালা নবীর পয়গাম হলো মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি তাকেই অনুসরণ করবে তাসবিহ লাগাবে সামঞ্জস্যতার সাথে চলাফেরা করা চলবে তার আদর্শে নিজেকে আদর্শবান বানাবে ওই বান্দার সাথে হক্কানি উলামায়ে কেরামের হাসর হবে না ওই বান্দার সাথে নবীর হাসর হবে না ওই বান্দা নবীর সুপারিশ পাবে না খোদার কসম করে বলি আমার মদিনা ওয়ালা নবীর কথা সত্য 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 তোমার হাসর মেসির সাথেই হবে তোমার হাসর নেইমারের সাথেই হবে কোন নবীর খাঁটি আশিকের সাথে তোমার হাসর হবে না ঠিক কি না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষো ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না ঠিক কিনা তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কি না আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান
وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وآله وسلم ازمنوا لي ستا من أنفسكم أزمن لكم الجنة أصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم ودوا إذا أطمنتم واحفظوا فروجكم
فغدوا أبصاركم وكفوا أيديكم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله نام جو جا سیرونا ما بابا خدمت بھولونا نام جو جا سیرونا ما بابا خدمت بھولونا نام جو جا سیرے دیلے ما بابر خدمت بھولا گیلی ہائے ہائے ما بابر خدمت بھولا گیلی اللہ جنت پاوینا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة جس کے تجلی سے اجالا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا